What a road! So, আমরা এখন মানাং যাওয়ার পথে একটা সুন্দর একটা প্লেস পাইছি। এই রকম সৌন্দর্য আসলে নেপাল আসলে বোঝা যায়। আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আজকে আমাদের উদ্দেশ্য মানাং। ইনশাল্লাহ আজকের মধ্যেই মানাং পৌঁছার কথা। যদি পৌঁছতে না পারি তাহলে আমরা যত দূর যেতে পারি ওই পর্যন্ত যাব। আর এখন আমি আছি থামেল সিটিতেই আছি। এখনো আমরা যাব, আমার বাইকে ফুয়েল নেওয়া হয়নি, ফুয়েলটা নিব। আর সাথে আমাদের নেপালি যে ব্রাদার আছে উনি আমাদের সাথে জয়েন করবে। আর আমাদের এই এই ট্যুরে লিড দিবে হচ্ছে আবু নাসের স্বপন ভাই। আর পিছনে আছে, আমার পিছনে আছে ইমরান, দেন ফাহিম ভাই, দেন বিলাস ভাই, দেন সবুজ ভাই। সো এই ট্যুরটা নিয়ে কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম এতদিন। এই নেপাল মানে কাঠমান্ডুতে কিন্তু বেশ ট্রাফিক। কয়েকদিন ধরে আমরা ছিলাম, দেখতেছি বেশ ট্রাফিক এখানে। আর আমি এই সিটিং পজিশনে অভ্যস্ত না, আমারও একটু আনকমফোর্টেবল মনে হচ্ছে এখন পর্যন্ত। হয়তো বা কিছু দূর রাইড করলে এই জিনিসটা কেটে যাবে। এমনি কিন্তু বাইকটা কিন্তু খুবই জোস আর ভেরি কমফোর্টেবল। সিটিং পজিশনটা একটু আলাদা হওয়ার কারণে, আমাদের বাইকের থেকে আলাদা হওয়ার কারণে একটু প্রথমে একটু অসুবিধা মনে হচ্ছে, বাট ইনশাল্লাহ একটু চালালে ঠিক হয়ে যাবে। আমারটা তো ফুয়েল নিতে হবে, এটা ফুয়েল নিতে হবে। সো আমরা কিন্তু এখন কাঠমান্ডু শহর থেকে বের হয়ে যাচ্ছি। আর মানাংটা মেবি পোখরা রোড হয়ে হাতের বাম দিয়ে ঢুকতে হবে প্রবাবলি, আমি যতটুকু শুনছি। সো এখন থেকে কিন্তু পাহাড় আমরা দেখতে পাচ্ছি, বিশাল পাহাড়। এখন থেকে শুরু হয়ে যাবে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড় এখন থেকে। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আজকে কিন্তু মেঘলা ওয়েদারের জন্য একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, প্রচুর মেঘ। এই মেঘটা কেটে গেলে আসলে বোঝা যায় তো পুরোপুরি পাহাড়টা। আর এই ডাউন সাইডে গেলে কিন্তু মানকি টেম্পল, গতকালকে আমরা এই সাইড থেকে ঘুরে এসেছি। আর বাম সাইডে চন্দ্রগিরি কেবল কার, যেখানে কেবল কার দিয়ে নেপালের সর্বোচ্চ উঁচু পাহাড়, ওখান থেকে পুরো নেপাল শহরটাই দেখা যায় এই কেবল কার দিয়ে উঠে যেতে হয়। এটা গতবার গিয়েছিলাম। হোয়াট আ রোড! আমাদের দেশে সিন্ধুকছড়ি রোডটা এইরকম, এই এটার কাছাকাছি, তবে এটা খুবই উঁচুতে। বাট সিন্ধুকছড়িটা একটু আমাদের দেশের পাহাড় একটু নিচু। কি রিক্স নিয়ে দেখেন এইভাবে গাড়িগুলো যাচ্ছে, তবে এটা আসলে নর্মাল রাস্তা। সামনে এর থেকে আরো ভয়ঙ্কর রাস্তা আছে। ওই যে আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে যাবো, নিচ দিয়ে।
এখানে একটা লরি ঢুকে আসলে রাস্তাটা ঘটনাটা ঘটল না এই রাস্তায়, এই ঘটনাটা প্রায়ই ঘটে কারণ রোডটা খুবই ন্যারো আর বড় বড় যদি লরি দুইটা ঢুকে এটা রাস্তা পুরো ব্লক হয়ে যায়। তো এখন কিন্তু আমরা উপর থেকে আবার নিচে নামতেছি, সামনে গিয়ে আবার আমরা উপরে উঠবো। রয়্যাল এনফিল্ডের অফ রোডিং এর যে মজা আমি আগে কখনোই মানে কল্পনাও করতে পারিনি, এত মজা পাবো। প্রথমে কিন্তু আমি নিতে চাইছিলাম হচ্ছে 220 অথবা পালসার এনএস, বাট বাইকের যে রেন্টের শপটা ওরাই সাজেস্ট করলো যে এই রয়্যাল এনফিল্ড অফ রোডিংয়ের জন্য খুবই ভালো হবে, পাহাড়ের জন্য খুবই ভালো হবে। পরে ডিসাইড করলাম যে এই ফ্লেভারটাও নেওয়া হয়নি, সো এটাই নিয়ে নিলাম। যাওয়ার পথে একটা সুন্দর একটা প্লেস পাইছি যেখানে কিনা আমরা বেশ কিছু ছবি তুললাম, আপনাদেরকে প্লেসগুলো দেখাই। পাহাড়ের মাঝখান দিয়ে বিশাল এক লেক আর স্বচ্ছ পানি আর এই যে আঁকা বাঁকা রাস্তা, আর আমাদের বাইকগুলো দেখাই। এইরকম সৌন্দর্য আসলে নেপাল আসলে বোঝা যায়, ওয়াও। আর এই নেপালের রোডে কিন্তু মাঝে মধ্যে এরকম মানে রাস্তা বন্ধ থাকবে, রাস্তা মাঝখান দিয়ে কাজ চলবে, মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হবে, এটা খুবই কমন ব্যাপার কারণ এই পাহাড় ধস হয় মাঝে মধ্যে আর রাস্তাগুলো আটকে যায়। এগুলো বেশিরভাগ ওই দিকে পাওয়া যায়, এটা এটা কিন্তু পোখরা টু কাঠমান্ডুর মেইন রোড, এদিকে খুব কম হয় এগুলা। বাট আমি যখন ওই মানাং গেছিলাম, সরি মুস্তাং যখন যাই তখন অনেক দেখছি আমরা এরকম ল্যান্ডস্লাইড হয়ে রোড বন্ধ হয়ে থাকে। মাঝখানে রাস্তায় এই শপে দাঁড়াইছিলাম, হালকা করে আমরা কিছু দুপুরের লাঞ্চ যেহেতু করিনি, লাঞ্চ আইটেম আমরা চাউমিন খেলাম।
দুই রকম চাউমিন আর চা বিস্কুট খেলাম, কারণ এখানে খাবার কিন্তু ওই রকম টেস্ট না। আমরা টেস্টি খাবার পেয়েছি শুধু কাঠমান্ডুতেই, এখন যত দূর যাব কোনো খাবারই আমরা টেস্ট পাবো না। সো আমরা আবার রাইড শুরু করব। হ্যাঁ, আমরা আজকে যত দূর, আমরা রাতে রাইড করব না, যত দূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায় আমরা যাব, তারপর আমরা কালকে আবার কন্টিনিউ করব মানাং যাওয়ার জন্য। হ্যাঁ ওকে ওকে ওকে, নাসির ভাই বললো যে সামনে একটা জায়গা আছে সুন্দর, ওইখানে আমরা একটু আবার দাঁড়াবো, সুন্দর একটা জায়গা আছে, এটা আমাদেরকে দীপক ভাই বলছে। তো ওই জায়গাতে দাঁড়িয়ে কিছু ছবি টবি, এই যে দেখতেছেন এইটা হচ্ছে কেবল কারের সব থেকে বড়, মানে যে কেবল কারটা নেপালে আছে সেটা হচ্ছে এটা। এটা তিনটা পাহাড়ের উপরে উঠা যায় এই কেবল কার দিয়ে। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা তিন পাহাড় উপরে গেছে। আমরা চন্দ্রগিরিতে যে পাহাড়টা দেখি তার থেকে এটা অনেক উপরে। রোডটা আমরা খুবই এনজয় করছি, খুবই। এত সুন্দর রোড, এটা মেবি গেট, এদিক দিয়ে যাওয়ার রাস্তা। What a view! Super, super! Wow! এখানে সুন্দর একটা ব্রিজ আছে। আমার মনে আছে গতবার যখন বাইক নিয়ে যাই, এই যে পাশাপাশি দুইটা ব্রিজ, মাঝখান দিয়ে সুন্দর একটা লেক। আমরা কিছু ফটো সেশন করবো এবার। সেন্টারে গেলে ভালো হইতো না? লেটস গো। What a place! প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা দেখি কত দূর যেতে পারি। সন্ধ্যার পরে আমরা রাইড করব না, যত দূর যেতে পারবো ওই পর্যন্ত গিয়ে ওখানে আশেপাশে কোনো হোটেলে আমরা স্টে করে কাল সকাল থেকে আবার আমরা রাইড শুরু করব। এখন
এখন বাজে 5:42, 6:30টার মধ্যে আমাদের রাইড ক্লোজ করব এবং আমরা হোটেলে উঠে যাব। কালকে সকাল থেকে আবার রাইড শুরু হবে আর পাশাপাশি কিছু সুন্দর সুন্দর প্লেস আসবে, ওই প্লেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা অফরোডিং করতে পছন্দ করেন তারা একবার হলেও নেপালে আসবেন, এসে ইচ্ছা মতো অফরোডিং করে যাবেন। অফরোডিংয়ের জন্য বেস্ট নেপাল। Welcome to Lamjung. আমরা মেবি রাতে আজকে এখানেই স্টে করব। তো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এখানে থাকবো আজকে, ইধার রুকেঙ্গা আজ। ও আমরা লামজং থেকে আরো 17 কিলোমিটার সামনে দাঁড়াবো, কারণ হচ্ছে 17 কিলোমিটার পরে থাকার জন্য হোটেল আছে। সো আমরা চিন্তা করলাম যে রাস্তাটা আমাদের এগিয়ে থাকলো আর আমরা কাছাকাছি চলে গেলাম, সেই জন্য আমরা আর কি ওইখানে লামজাংয়ে স্টে করলাম না, আমরা আরও সামনে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা নাইট স্টে করব। সো আমরা চলে এসেছি, এখানে একটা হোটেল, হোটেলে থাকবো, হোটেলে একটা পার্কিং আর হোটেলটা আপনাদেরকে দেখাবো সুন্দর করে ঘুরায়। খুবই সুন্দর হোটেল এবং মানে খুবই কম কস্ট। সো আমরা লামজুমে একটা হোটেলে উঠছি, দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে এসেছি। একটু পরে আপনাদের হোটেলটা দেখাবো, খুব কম খরচে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন আর খাবার মেনুটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে চিকেন, সবাই খুবই কুদার্ত। কি এটা কারি? হ্যাঁ, এ কারি তাহলে ইয়ে কে? আবো যে খানে মে সেট হতা হ্যায় না।